রাজধানীর শ্যামলীতে অ্যাস্টন কর্পোরেশন নামের একটি ওষুধ কোম্পানিতে অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আর সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা যাচ্ছি তার কাছে। শান্ত, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগটা কি সেটি একটু বলবেন, আর জরিমানা করা হয়েছে কিনা? রূপা, এখন পর্যন্ত জরিমানা করা হয়নি, এবং অভিযোগের কথা যদি বলতে হয়, ওষুধ প্রশাসন এখন পর্যন্ত তাদের যে গোডাউন আছে সেখানে 10 পদের প্রায় 70,000-এরও অধিক ওষুধ কিন্তু তারা জব্দ করেছে। আমি একটু ওষুধগুলো একটু দেখাতে চাই। বেশ কয়েকটি ওষুধ রয়েছে যেগুলো আসলে নামি দামি দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সাথে মিলে যাবে, যেমন এখানে MAG 3+, Omega 3+ নামে যেটা পরিচিত, এখানে রয়েছে XV, এখানে রয়েছে এটাও XV, এটা রয়েছে স্টে অন, এবং বিভিন্ন নামের বিভিন্ন ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর চটকদার বিজ্ঞাপন তারা তৈরি করেছে। এবং এই বিজ্ঞাপনগুলো হাতিয়ে আমরা যতটুকু দেখতে পেরেছি যে মানুষজনের কাছে শারীরিক সমস্যার চেয়ে শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌন উত্তেজনা সব কিছু মিলিয়ে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ওষুধগুলো সাপ্লাই দিচ্ছিল, এবং তাদের কোনো উৎপাদনের কোনো লাইসেন্স ছিল না এবং এই বাজারজাতকরণের কোনো লাইসেন্সও তাদের ছিল না। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে পুরো গোডাউনে কিন্তু যে ওষুধগুলো জব্দ করা হয়েছে প্রত্যেকটি ওষুধই কিন্তু বলা হচ্ছে যে জাপান থেকে নিয়ে আসা হয়েছে, আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে, এমন অভিযোগ তারা কিন্তু ওষুধ প্রশাসন এখানে প্রমাণ পেয়েছেন, এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে তাদেরকে জরিমানাও করা হতে পারে। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।